আমার ব্যথাটা ছিল কোমরে থেকে বাম পায়ে নামতো, বাম পায়ে থেকে একদম পায়ের পাতা পর্যন্ত চলে যেত। আমি পা এরকম করতে পারি নাই, বসতে পারি নাই, শুইতে পারি নাই, এবং কি মানে কোনো চলাফেরাও করতে পারি নাই। এখন আমি যে বসতে পারি, আমি আগে ভাবতাম যে আমি হাঁটা চলাফেরা করতে পারব না, এখন আমি আল্লাহর রহমতে অনেক সুস্থ, আমি যে হাঁটা চলাফেরা করতেছি, এখন আমার হাঁটা চলাফেরায় কোনো মানে কোনো সমস্যা নাই। আগে আমি মানে কাত হয়ে হাঁটতাম, এখন আর কোনো মানে কোনো সমস্যা নাই, আমি স্টেট এখন আগের চেয়ে অনেক অনেক সুস্থ। এখন আমি যে সিঁড়ি বেয়ে আমি হাঁটা চলাফেরা করি কোনো সমস্যা নাই, আগে এরকম আমি হাঁটতে পারি নাই, ঠিক আছে, এখন আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই, এখন আমি অনেক আগের চেয়ে অনেক এখন অনেক নিজের ফিল মনে করতেছি, আমি এখন সুস্থ। আসসালামু আলাইকুম, আমার নাম মুশফিকুর রহমান, আমি আসছি টাঙ্গাইল থেকে, আমি 10 বছর প্লাস সিঙ্গাপুর থাকি। আমার পিএলআইডি সমস্যাটা 4 বছর ধরে, আমি মানে ক্ষতি দিতে পারতাম না এবং কি কোনো কাজকর্ম করতে পারতাম না। এই গত 2 মাস ধরে এবং ইমার্জেন্সি মানে এমন হয়ে গেছে আমি হাঁটতেই পারি না, ঠিক আছে। আমি সিঙ্গাপুরে 2-3 জায়গায় ডাক্তার দেখাইছি, ওনারা কোনো রোগ ধরতে পারে নাই। ওনারা বলছে যে এটা ফিজিওথেরাপি কিংবা আকুপাঙ্কচার দিলে পরে ঠিক হবে, এ জায়গায় মানে দীর্ঘদিন চিকিৎসা নিতে হবে। পরে আমি যন্ত্রণায় কাতরাতাম এবং কি কুলাইতে পারতাম না। পরে আমি দেশে চলে আসি, দেশে এসে আমি অনেক ডাক্তার দেখাইছি, ওনারা ডিরেক্টলি আমাকে বলছে যে অপারেশন করার জন্য। আমি ভয় পাইছি অপারেশন কথা বলার পরে, আমি ভয় পাইছি যে আমি না এখন আমি অপারেশন করলে যদি পরবর্তীতে আবার ভালো না হই, যদি এরকম থেকেই যায় তাহলে কি হলো অপারেশন হয়ে। আর অনেকে আমাকে বলছে যে এই বয়সে অপারেশন হলে সমস্যা। আমি তখন আমার এক ভ্যাগনার মাধ্যমে আমি জানতে পারি যে ডিপিআরসি এক হসপিটাল আছে, ওখানে গেলে নাকি অপারেশন ছাড়া এই ফিজিওথেরাপি এবং ন্যাচারাল ভাবে মানে এই রোগে সুস্থ হওয়া যায়। আমি ডিপিআরসিতে আসছি, আইসা মানে আমি শফিউল্লাহ প্রধান স্যারে দেখাইছি, উনি আমাকে একটা থেরাপিস্ট দিছে, 3 বেলা আমাকে থেরাপিস্ট দিতেছে এবং কি নার্সরাও ঠিক মতো আমার ট্রিটমেন্ট করতেছে। এখন আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ আছি, এখন মনে করেন উঠবস করতে পারতেছি, সিঁড়ি বাইতে পারতেছি, হাঁটা চলাফেরাতে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। আমার ব্যথাটা ছিল কোমরে থেকে বাম পায়ে নামতো, বাম পায়ে থেকে একদম পায়ের পাতা পর্যন্ত চলে যেত। আমি পা এরকম করতে পারি নাই, বসতে পারি নাই, শুইতে পারি নাই, এবং কি মানে কোনো চলাফেরাও করতে পারি নাই। এখন আমি যে বসতে পারি, আমি আগে ভাবতাম যে আমি হাঁটা চলাফেরা করতে পারব না, এখন আমি আল্লাহর রহমতে অনেক সুস্থ, আমি যে হাঁটা চলাফেরা করতেছি, এখন আমার হাঁটা চলাফেরায় কোনো মানে কোনো সমস্যা নাই। আগে আমি মানে কাত হয়ে হাঁটতাম, এখন আর কোনো মানে কোনো সমস্যা নাই, আমি স্টেট এখন আগের চেয়ে অনেক অনেক সুস্থ। এখন আমি যে সিঁড়ি বেয়ে আমি হাঁটা চলাফেরা করি কোনো সমস্যা নাই, আগে এরকম আমি হাঁটতে পারি নাই, ঠিক আছে, এখন আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই, এখন আমি অনেক আগের চেয়ে অনেক এখন অনেক নিজের ফিল মনে করতেছি, আমি এখন সুস্থ। এখন আপনারা যারা আছেন এখন এই জায়গায় এসে যে আমি সুস্থ হয়েছি, যদি আপনারা এই জায়গায় আসেন আলহামদুলিল্লাহ সুস্থ হতে পারবেন, সুন্দর জীবনযাপন করতে পারবেন। এবং কি যারা এখনো মানে চিন্তা ভাবনা করতেছেন যে অন্য জায়গায় টাকা পয়সা নষ্ট করতেছেন, তারা এই জায়গায় এসে ডিরেক্টলি এই জায়গায় এসে আপনারা চিকিৎসা নিতে পারেন, চিকিৎসার ট্রিটমেন্ট এভরিথিং ভালো। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সারা জীবন ভালো থাকতে পারি এবং সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারি। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।